Hello friends, APSC Recruitment 2023 apnalokor aise research assistant in planning service under transformation and development department ta apnaloke itu form to apnaloke keneke fill up koribo e interface keneke aibo mo gote process to apnaloku dekhai diyesu to friends apnaloke sabse pratham APSC website to khulibo apsc.nic.in itu interface ta aibo itu club se apnaloke online recruitment portal je ase apnaloke yate click koribo yate click korar pasat apnaloke yate pai jabo research assistant in planning service under transformation and development department itu apnaloke yate apply now je option ase yate apnaloke click koribo itu apply now click korar pishot apnaloke jodi next interface to load lobo yenek interface to ahi jabo yate apnaloke dekha pabo research assistant and planning service transformation yate apnaloke click korikni pdf to download koribo paribo ki requirement lage to pdf to apnaloke sabo paribo tar sath apnaloke jodi itu apply kori bisarise to online recruitment management system je ase yate je login option ase e login option apnaloke click koribo login option click korar pishot apnaloke jodi next interface to ahibo anike ahibo khul apnaloke yate user খোজা যাব যোনটো আপোনাৰ ইমেইল আইডি টো আপোনাৰ ইউজাৰ আইডি আছে আপোনাৰ যদি অলৰেডি ৰেজিষ্টাৰ কৰা আছে আৰু যদি আপোনাৰ ৰেজিষ্টাৰ কৰা নাই তো ৰেজিষ্টাৰ হিয়াৰ ক্লিক কৰি কিনে আপোনাৰ ৰেজিষ্টাৰ কৰিব পৰিব যদি আপোনাৰ এপিএসসি ৱেবছাইটৰ ৰেজিষ্ট্ৰেশ্যন কৰা নাই তো চেনেলত ভিডিও দিয়া গৈছে এপিএসসি ৱেবছাইটত আপোনাৰ ৰেজিষ্ট্ৰেশ্যন কেনেকৈ কৰিব তো আপোনাৰ চেনেলত যাই কিনে ভিডিওটো চেক কৰি কিনে আপোনাক চাই লব মই আই বাটনত লিংকটো দি দিম আৰু ফ্ৰেণ্ডছ তাৰ পিছত আপোনাক ইয়াতে নিজৰ পাছৱৰ্ডটো এণ্টাৰ কৰিব পাছৱৰ্ড এণ্টাৰ কৰাৰ পিছত আপোনাক যোনটো কেপচাটো আছে কেপচাটো ইয়াতে এণ্টাৰ কৰি কিনে লগইন অপচনত ক্লিক কৰিব লগইন অপচন ক্লিক কৰাৰ পিছত আপোনাক যোনটো নেক্সট ইণ্টাৰফেচটো আহিব এনেকৈ আহি যাব আপোনাক ষ্টেপ ওৱান ষ্টেপ টু ষ্টেপ থ্ৰী এইবিলাক যদি আপোনালোকে কৰা আছে আপোনাৰ কৰিব নালাগে যদি আপোনালোকে কৰা নাই আপোনালোকে কৰিব পাৰিব তাৰপিছত আপোনালোকে ইয়াতে চাব এপ্লিকেণ্ট ছেকশ্যন আছে এপ্লিকেণ্ট ছেকশ্যন এপ্লাই ছেকশ্যন আৰু মাই এপ্লিকেশ্যনছ আছে তো যদি আপোনালোকে কিবা এপ্লাই কৰিছে তো মাই এপ্লিকেশ্যনত চাব পাৰিব আৰু এপ্লাই ছেকশ্যন যদি আপোনালোকে কিবা নতুন পষ্টটো এপ্লাই কৰিব বিচাৰিছে তো ইয়াতে আপোনালোকে এপ্লাই ছেকশ্যন যে আছে এই এপ্লাই ছেকশ্যনত আপোনালোকে ক্লিক কৰিব এপ্লাই ছেকশ্যনত ক্লিক কৰাৰ পিছত আপোনালোকে গোটেই ইণ্টাৰফেচটো এনেকৈ পাব আপোনালোকে কি কি পষ্ট এপ্লাই কৰিব পাৰিব কি কি ৰিকুইৰমেণ্ট আহিছে তো আমি এপ্লাই কৰিম ৰিচাৰ্চ এছিষ্টেণ্ট ইন প্লানিং ছাৰ্ভিছ আণ্ডাৰ ট্ৰান্সফৰ্মেশ্যন এণ্ড ডেভেলপমেণ্ট ডিপাৰ্টমেণ্ট তো এই পষ্টটো আমি এলিজিবল হয় কাৰণে আমি এইটো এপ্লাই কৰিব পাৰিম আপোনালোকে সব পষ্টটো দেখা পাব কিন্তু আপোনালোকে কলেকশ্যন চাব লাগিব আপোনালোকে এপ্লাই কৰিব পাৰিনে নাই তো ৰিচাৰ্চ এছিষ্টেণ্ট যোনটো পষ্টটো আছে তো এইটো এপ্লাই কৰিম ইয়াৰ এডুকেশ্যনেল কোৱালিফিকেশ্যন কি লাগে আপোনালোকে কিমান চেলাৰি পাব কিমান ফিজ আছে গোটেই ডিটেইলছটো এডভাৰ্টিজমেণ্ট এটা বেলেগ ভিডিঅ'ত পাই যাব মই ডিটেইল এক্সপ্লেনেশ্যন ভিডিঅ'টোত কৰি দিম তাৰপিছত আপোনালোকে ইয়াতে আহি এপ্লাই নাই যে অপশ্যন আছে এই এপ্লাই নাই অপশ্যনত ক্লিক কৰিব এই এপ্লাই নাই অপশ্যনত ক্লিক কৰাৰ পিছত আপোনালোকে যোনটো নেক্সট ইণ্টাৰফেচটো আহিব এনেকৈ যদি আপোনালোকে অলৰেডি প্ৰফাইলটো ৰেজিষ্টাৰ কৰি থৈছে তো গোটেইখিনি ডিটেইলছ আহি যাব আপোনালোকে একো কৰিব নালাগে আৰু যদি আপোনালোকে ৰেজিষ্ট্ৰেশ্যন কৰা নাই তো আপোনালোকে ৰেজিষ্ট্ৰেশ্যন ভিডিঅ'টো যাই কিনি চেক কৰক আপোনালোকে ৰেজিষ্ট্ৰেশ্যন কেনেকৈ কৰে এনেকৈ আপোনালোকে ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিব প্ৰফাইলটো ক্ৰিয়েট কৰি ল'ব তাৰপিছত আপোনালোকে এপ্লাই কৰিব লাগিব তো ফ্ৰেণ্ডছ আপোনালোকৰ পাৰ্চনেল ডিটেইল আহি যাব আপোনালোকে এবাৰ পাৰ্চনেল ডিটেইলছটো চেক কৰি ল'ব নেক্সট আপোনালোকৰ এড্ৰেছ ডিটেইলছ থাকিব এড্ৰেছ ডিটেইলছটো প্ৰেজেণ্ট এড্ৰেছ ডিটেইলছ ইয়াতে লিখা আছে পাৰ্মানেণ্ট এড্ৰেছ পাৰ্মানেণ্ট এড্ৰেছ যেতিয়া আপোনালোকে ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিছে অলৰেডি দিয়া থাকিব তো আপোনালোকে যদি পাৰ্মানেণ্ট এড্ৰেছ আৰু প্ৰেজেণ্ট এড্ৰেছ ছেম হয় তো ইয়াতে দিয়া আছে ইজ ছেম এজ পাৰ্মানেণ্ট এড্ৰেছ তো আপোনালোকে ইয়াতে ঠিক কৰি দিব আপোনালোকৰ যোনটো পাৰ্মানেণ্ট এড্ৰেছ আছে প্ৰেজেণ্ট এড্ৰেছত ফিল হৈ যাব নেক্সট আছে আপোনালোকৰ আদাৰ ডিটেইলছ আদাৰ ডিটেইলছ পাৰ্চন উইথ বেজ মাৰ্ক ডিজেবিলিটি 40% এবভ তো নাই আমাৰ তো আমি নো ছিলেক্ট কৰিছোঁ আৰু এমপ্লয় অফ দ্য ষ্টেট গভৰ্ণমেণ্ট অফ আসাম তো আপোনালোকে আছে যদি ইয়েছ কৰিব যদি নাই যদি আপোনালোকে ন কৰি দিব তাৰপিছত হেভ ইউ এভাৰ বিন ডাইৰেক্ট ফ্ৰম এপ্লাইং ফৰ দ্য গভৰ্ণমেণ্ট পষ্ট এইটো আমি একো কৰা নাই এপ্লাই কৰা নাই তো এইটো নাই আছে আৰু ইউ এক্সাৰ্ভিছমেণ্ট তো ন আছে আমি অলৰেডি ৰেজিষ্ট্ৰেশ্যন কৰা সময়ত ছিলেক্ট কৰিছিলোঁ তো ন আহি যাব নেক্সট থাকিব আপোনালোকৰ এডুকেশ্যনেল কোৱালিফিকেশ্যন তো এডুকেশ্যনেল কোৱালিফিকেশ্যন আপোনালোকে অলৰেডি যেতিয়া ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিব এইবিলাক গোটেইবিলাক দিব লাগিব নেম অফ ডিগ্ৰী কোৱালিফিকেশ্যন টাইপ ছাবজেক্ট থাকিব আপোনালোকে তাৰপিছত নেম অফ ডিগ্ৰী আপোনালোকক ছিলেক্ট কৰাৰ এটা অপশ্যন থাকিব তো আপোনালোকে যোনটো কোৱালিফিকেশ্যন আছে বেচেলৰ অফ আৰ্টছ আছে বা বেচেলৰ অফ কমাৰ্চ আছে আপোনালোকে ছিলেক্ট কৰি ল'ব বেচেলৰ অফ আৰ্টছ আছে তাৰপিছত বেচেলৰ অফ আৰ্টছ উইথ মেজৰ আছে তো আপোনালোকে যোনটো আপোনালোকৰ কোৱালিফিকেশ্যন হয় এই হিচাপত আপোনালোকে ছিলেক্ট কৰি ল'ব তো আপোনালোকৰ যোনটো কোৱালিফিকেশ্যন হয় আপোনালোকে এই কোৱালিফিকেশ্যনটো ছিলেক্ট কৰি ল'ব ছিলেক্ট কৰাৰ পিছত যোনটো ছাবজেক্ট হয় ছাবজেক্টটো ইয়াতে ছিলেক্ট কৰি ল'ব আপোনালোকৰ যোনটো মেজৰ ছাবজেক্ট হয় কৰাৰ পিছত এড নিউ কোৱালিফিকেশ্যনটো আপোনালোকে ক্লিক কৰিব যদি আপোনালোকে একো এড কৰিব দৰকাৰ নাই যদি ইয়াতে গোটেই আপোনালোকৰ যে ডিগ্ৰী কোৰ্চটো দিয়া আছে অলৰেডি তো আপোনালোকে এড কৰিব মেণ্ডেটৰী নহয় তাৰপিছত আপোনালোকে ইয়াতে ডকুমেণ্টছ আপলোড ছেকশ্যন পাব আপোনালোকে যেতিয়া ডকুমেণ্টছ আপলোড কৰিব লাগিব ৰেজিষ্ট্ৰেশ্যনৰ সময়ত তেতিয়া আপোনালোকে ডকুমেণ্টছ গোটেইখিনি প্ৰফাইল ক্ৰিয়েশ্যন কৰিব গোটেইখিনি ডকুমেণ্টছ দিব লাগিব তো গোটেই ডকুমেণ্টছখিনি আপোনালোকৰ ইয়াতে আহি যাব নেক্সট থাকিব আপোনালোকৰ ছিলেক্ট এক্সামিনেশ্যন জ'ন আপোনালোকে এটা এক্সামিনেশ্যন জ'ন ছিলেক্ট কৰিব লাগিব এতিয়া প্লেচ ছিলেক্ট চুইটেবল এক্সামিনেশ্যন জ'ন দিয়া আছে আপোনালোকে কোনটো জেগাত আপোনালোকে এক্সাম দিব বিচাৰিছে আপোনালোকৰ যোনটো ঘৰৰ পৰা আপোনালোকৰ এক্সামিনেশ্যন জ'নটো নিয়েৰেষ্ট হয় আপোনালোকে এই এক্সামিনেশ্যন জ'নটো ছিলেক্ট কৰি ল'ব তাৰপিছত আপোনালোকৰ ডকুমেণ্টছটো বি আপলোডেড স্মল ফেমিলি নৰ্মছ ডিক্লেৰেশ্যন এই যোনটো ফৰ্মটো আছে এইটো আপোনালোকে আপলোড কৰিব লাগিব তাৰপিছত ভেলিড এমপ্লয়মেণ্ট এক্সচেঞ্জ আইডেণ্টি কাৰ্ড ইছ্যু ইন আসাম বা ভোটার আইডি বা পিআরসি ইস্যুড ইন আসাম আপনাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড দিব পারে বা ভোটার আইডি দিব লাগে বা পিআরসি ইস্যুড ইন আসাম এটা ম্যাক্সিমাম ফাইল সাইজ বলো 5 MB থাকিব লাগিব পিডিএফ ফর্মেটত থাকিব লাগিব আর এটু স্মল ফ্যামিলি নর্মস যোনটো ডিক্লেরেশন ফর্মে হয় এটু পিডিএফ ফর্মতে থাকিব লাগিব 5 MB মাজতে থাকিব লাগিব নেক্সট আছে আপনাদের কোয়েশ্চনস এজ রিল্যাক্সেশন আর ইউ সার্ভিং দ্য লোয়ার পোস্ট ইন ক্যারিয়ার অফ সার্ভিস অফ
মিনিমাম পিরিয়ড অফ 5 ইয়ার্স যদি আপোনাক এজ রিলেক্সেশন লাগে ইয়েস করিব যদি না লাগে তো নো করিব যদি আপোনাক ইয়েস করে তাহলে এই ডেট অফ জয়নিং অফ সার্ভিস দিবলে আপলোড সাপোর্টিং ডকুমেন্টস দিবলে যদি নো আপোনাক করে তাহলে একো দিব না লাগে তাছত তলত আহি যাব আন্ডারটেকিং দিয়া গছে আপোনাক এটা টিক মার্ক করিব বা কি পড়ি লব যে আপোনাক এইটো মেন মানে আপোনাক টার্মস এন্ড কন্ডিশন একসেপ্ট করিছে বা কিবা ভুল থাকিলে আপোনাক রিজেক্ট করা যাব এবিলাক লেখা আছে তাছত আপোনাক এটা প্রিভিউ অ্যাপ্লিকেশন আছে ইয়াতে আপোনাক ক্লিক করিব তো ইয়াতে আপোনাক প্রিভিউ অ্যাপ্লিকেশন যে আছে ইয়াতে ক্লিক করব ইয়াতে ক্লিক করার পর আপোনাক গোটে ইন্টারফেস টু ডিটেইলস ট্রেনে আহি যাব স্ক্রল ডাউন করে তলত গুছি যাব তলত আহার পিছত আমার ইয়াতে সাবমিট যে অপশন দেখা পাবো ইয়াতে সাবমিট অপশন আপনাদের ক্লিক করব সাবমিট অপশন ক্লিক করার পিছত আপনাদের ওয়ান্স দ্য অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড নো চেঞ্জেস ক্যান বি মেড প্রেস ওকে টু কন্টিনিউ এলস প্রেস ক্যান্সেল তো আপনাদের যদি কিবা মিস্টেক আছে ঠিক করে লব ক্যান্সেল করে কিনে যদি মিস্টেক না তো আপনাদের ওকে অপশন যে আছে ইয়াতে ক্লিক করব ইয়াতে ক্লিক করার পিছত আপনাদের যদি নেক্সট ইন্টারফেস টু লোড লব অকমান সময় লাগবে আপনাদের অপেক্ষা করব হরদর করব না লাগে অকমান ইন্টারফেস টু লোড হওয়ার কারণে টাইম লয় তাছাড়া আপনার ইন্টারফেস টু এনেকে আহি যাব এতে পেমেন্ট ডিটেলস আহি যাব ফি ডিটেলস থাকিব অ্যাপ্লিকেশন ফি ফর রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পিএস আন্ডার আপনার 150 থাকিব প্রসেসিং ফি থাকিব টোটাল অ্যামাউন্ট ফর প্রসেসিং ফি জিএসটি যোনটো থাকিব এইটো থাকিব টোটাল অ্যামাউন্ট পেড কিমান দিব লাগবে এইটো থাকিব তো রাইট সাইড কর্নার আপনার সব পেমেন্টস ডিটেল আকো এনেকে থাকিব এতে ক্যান্সেল আর পে নাও অপশন থাকিব তো আপনার এতে পে নাও যে অপশন আছে এই পে নাও অপশনত আপনার ক্লিক করব ইয়াতে সব তলত লেখা আছে উইদাউট সাকসেসফুল পেমেন্ট অফ টোটাল অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশন উইল নট বি কনসিডার্ড এজ ভ্যালিড অ্যাপ্লিকেশন তো আপনার যদি পেমেন্ট নকরে আপনার অ্যাপ্লিকেশন টু ভ্যালিড অ্যাপ্লিকেশন ট্রিট করা না যাব আর ক্যান্ডিডেট মাস্ট পে দ্য অ্যাপ্লিকেশন ফি টু কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশন ফিলিং প্রসেস তো আপনাদের যোন আছে পেমেন্টটু করব তেতিয়া আপনাদের যোনটো অ্যাপ্লিকেশনটু কমপ্লিট হব ফিলিং প্রসেসর তো আপনাদের ইয়াতে যে পে নাও যে অপশন আছে ইয়াতে আপনাদের ক্লিক করব ইয়াতে ক্লিক করার পিছন আমার নেক্সট ইন্টারফেসটু লোড লব খোল খাই যাব আপনাদের পেমেন্ট যোনটো পেজটু আহিব কেনেকে আপনাদের পেমেন্ট করব লাগিব তাছাড়া আপনাদের ইয়াতে দিয়া থাকবে স্কিম ব্যাংক নেম টিন নাম্বার ট্যাক্স ডিলার নেম ডিপার্টমেন্ট আইডি চালান অ্যামাউন্ট এইবিলাক ফাইনেন্সিয়াল ইয়ার পেমেন্ট পিরিয়ড পেমেন্ট মোড ব্যাংক সিলেকশন থাকবে তাহলে ব্যাংক সিলেকশনটু যোনটো এক্সিস ইজি পে আছে এইটি আপনাদের সিলেক্ট করবলে বেলেগ আর এক অপশন নাই তারপর ইয়াতে আপনাদের এগ্রি যে অপশন আছে ইয়াতে ক্লিক করে কিনে প্রসিড ফর যে পেমেন্ট অপশন আছে ইয়াতে আপনাদের ক্লিক করব ইয়াতে ক্লিক করার পিছন আপনাদের এনেকে ইন্টারফেস আহিব আপনাদের ইয়াতে ওকে ক্লিক করে দিব ওকে ক্লিক করার পিছন যোন নেক্সট ইন্টারফেসটো আহিব লোড লব অকমান সময় আপনাদের অপেক্ষা করব তারপর এনেকে আহি যাব আপনাদের এক্সিস গভর্নমেন্ট রিসিভ এন একাউন্ট এনেকে লেখা থাকবে তারপর আপনাদের ইয়াতে টার্মস এন্ড কন্ডিশন যে আছে ইয়াতে একসেপ্ট করে লো তারপর আপনাদের স্ক্রল ডাউন তলত করবে ইউপিআই ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং তিনটা অপশন আছে আপনাদের যেনেকে পেমেন্ট করে বিচারিছে তো বেস্ট অপশন হয় ইউপিআই আইডি দি পেমেন্ট করলে ইজি হয় তো আমি ইউপিআই আইডি পেমেন্ট করিম তো আপনাদের ইয়াতে নিজের ইউপিআই আইডি এন্টার করব আর ভেরিফাই কোডটা এন্টার করে কিনে আপনাদের কমপ্লিট যে পেমেন্ট অন ফোন যে আছে ইয়াতে আপনাদের ক্লিক করব কমপ্লিট পেমেন্ট অন ফোন আপনাদের যাতে ক্লিক করব এইটু ক্লিক করার পিছত আপনাদের একটা সময় দিয়া যাব এই সময়ের ভিতর আমাকে পেমেন্টটা করব লাগিব তো আপনাদের এই সময়ের ভিতর যোনটো আপনাদের ইউপিআই আইডি দিছে গুগল পে বা ফোনপে তো ইউপিআই আইডি যাই কিনে আপনাদের পেমেন্টটা করব পেমেন্টটো কৰি দিয়া আপোনালোকৰ যোনটো নেক্সট ইন্টাৰফেচ আছে নিজে নিজে লোড ল'ব আপোনালোকে ক্লোজ কৰিব নালাগে তাৰপিছত পেমেন্ট ৰিচিপ্ট ডিটেইলছ ইয়াতে আপোনালোকে আহি যাব ছাকচেছ বুলি কিনে আপোনালোকৰ নাম থাকিব দ্য ফি হেজ বিন কমপ্লিটেড আহি যাব আপোনালোকে গোটেইখিনি ডিটেইলছ দেখা পাব ষ্টেটাছ পেড আহিব আপোনালোকৰ তাৰপিছত যদি আপোনালোকে প্ৰিণ্ট কৰি কিনি ৰাখিব বিচাৰিছে ফিটটো তো আপোনালোকে ৰাখি ল'ব যদি একো আপোনালোকে কৰিব নাই তো আপোনালোকে এই তলত যে বেক অপশ্যনটো আপোনালোকে ক্লিক কৰিব বেক অপশ্যন ক্লিক কৰাৰ পিছত আপোনালোকে ইয়াতে এপ্লিকেশন সেকশন মাই এপ্লিকেশন সেকশনত আপনাদের আহিলে এই ইন্টারফেসটা খুলব বা নিজে নিজে খুল খায় তো আপনাদের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট যে পিএস আছে এপ্লিকেশন সাবমিটেড হয়ে গেছে তো আপনাদের ভিউ এপ্লিকেশন ইয়াতে করে চাব পাব যদি আপনার ক্যান্সেল করে বিচারিছে তো ইয়াতে ক্যান্সেল অপশনটা পাবে আর যদি রিসিপ লাগে আপনাদের ফি রিসিপ তো ইয়াতে ডাউনলোড করে পাব আর পিছত যাতে হল টিকিট আহিব আপনাদের ইয়ারপর ডাউনলোড করে পাব ইন্টারভিউ কারণে যাতে আপনাদের এক্সামটা পাস হব তো ইন্টারভিউ এনেকে পাই যাব আপনার ইন্টারভিউ এডমিট কার্ড তো ফ্রেন্ডস আপনাদের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ইন প্ল্যানিং সার্ভিস যোনটো ফর্মটো আছে এনেকে অনলাইন ফিল আপ করব তো ফ্রেন্ডস আপনাদের এনেকে স্টেপ বাই স্টেপ চাই কিনে গোটে প্রসিডিউরটা ফলো করব কারেক্ট মেথড আপনাকে এপ্লাই করব কারণে আর ফ্রেন্ডস আপনার ভিডিওটা কেনকে লাগছে যদি আপনি ভিডিওর পর কিনা ইনফরমেশন পাইছে কিনা শিকিছে আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করব ভিডিওটা এটা লাইক করে দিব আর বেল আইকনটা প্রেস করে রাখব যাতে এনেকে লেটেস্ট ইনফরমেশন ভিডিও আপনার কারণে আপলোড হব তো আপনাদের ভিডিওটা ডাইরেক্ট পাই যাব আর আপনাদের চাব পারিব বা কিনা এপ্লাই করার প্রসেস হয় আর কিনা ইনফরমেটিভ ভিডিও হয় তো ফ্রেন্ডস আকো নেক্সট ভিডিওতে আমি লগ পাম জয় হিন্দ জয় ভারত জয় অসম।